হিন্দু ধর্মে শিশুদের কান ফোড়ানো হয় কেন? এর এত উপকারিতা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, শিশুদের কান ফোড়ানো প্রথা একটি ঐতিহ্য যা প্রাচীনকাল থেকে চলে আসছে, যা হিন্দু ধর্মে কর্ণবেদ নামেও পরিচিত। যদিও এটি একটি পুরানো ঐতিহ্য প্রথা ছিল, কিন্তু গবেষণায় দেখেছেন যে কান ছিদ্র করলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়। আসলে কানের নিচের অংশে একটি বিন্দু থাকে এবং চোখের স্নায়ুতন্ত্র সেখান থেকে যায়, এবং যখনই আপনি কান ছিদ্র করেন এটি দৃষ্টিশক্তির উন্নতি করে। এটাও বলা হয় যে অল্প বয়সে বাচ্চাদের কান ছিদ্র করানো মস্তিষ্কের বিকাশকেও উন্নত করে। আমাদের ব্রেনের একটি মেরিডিয়ান বিন্দু আছে যা মস্তিষ্কের একটি বিন্দুর সাথে যুক্ত, এবং এই বিন্দুতে ছিদ্র করলে মস্তিষ্কের অংশের বিকাশে সাহায্য করে এবং কান ফোড়ানো কানের শ্রবণ শক্তি বাড়ে। এটি হজম শক্তির উন্নত করতে সাহায্য করে। তাই বন্ধুরা, আপনি কি কখনো আপনার কান ছিদ্র করেছেন? অনুগ্রহ করে কমেন্ট হ্যাঁ বা না লিখে যাবেন, এবং ভিডিওকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।